জিজ্ঞাসা করেছেন যে অক্ক কিভাবে সম্ভব আচ্ছা ঐক্য ঐক্যের ভিত্তি অক্কের জন্য আসলে অক্কের একটা ভিত্তি প্রয়োজন আমরা মুসলিমরা যে একে অপরের যে ভ্রাতৃত্ব একে অপরের প্রতি যে আমাদের সহানুভূতি একে অপরের প্রতি মোহাব্বত ভালোবাসা এটার ভিত্তিটা আসলে কি এটার ভিত্তি হলো আমাদের ইমান আমাদের উসুল আমাদের আকিদা বিশ্বাস তো যাদের সাথে আসলে আপনার মৌলিকভাবে নীতিমালার দিক থেকে এবং আদর্শের দিক থেকে অনেক বেশি পার্থক্য তাদের সাথে আসলে ঐক্য করাটা আসলে সম্ভব নয় যদিও বাহ্যিক ঐক্য সম্ভব রাজনৈতিক ঐক্য সম্ভব অথবা একটা সামাজিক ঐক্য সম্ভব সামাজিক সহ অবস্থান পলিটিক্যাল রাজনৈতিক সহ অবস্থান এগুলো যদিও সম্ভব কিন্তু আমরা যদি বলি যে একেবারে বিপরীতমুখী আদর্শ লালন করে বিপরীতমুখী দর্শন লালন করে বিপরীতমুখী চিন্তাধারা লালন করে এবং তারা নিজেদের ভিতরে ঐক্য করতে চায় তাহলে এটা ফলপুরুষ ঐক্য হবে না অর্থাৎ দীর্ঘমেয়াদী যে ঐক্যটা আছে এটা কিন্তু পাওয়া যাবে না জন্য দেখা যায় যে আহলুসূন্য জামায়াতের বাইরে যারা আছে আহলুল বিদা যারা এই সমস্ত আহলুল বিদার সাথে আহলুল সন্ন্যার ঐক্য আসলে দীর্ঘমেয়াদে হয়নি বরং ইখতালাফ ইফতেরাক সবসময় হয়েছে ইখতালাফ ইফতেরাক সবসময় পাওয়া গেছে আপনি যদি ইতিহাস দেখেন ইতিহাসের ক্ষেত্রে আমরা মোটামুটি অনেকেই অবগত আছি যে ইতিহাসে কিন্তু মরতাজিলাদের সাথে অনেক ইখতালাফ জাহামিয়োদের সাথে ইখতালাফ মুরজিয়াদের সাথে ইখতালাফ খাওয়ারিজদের সাথে ইখতালাফ মুজাসিমা কার্রিয়াদের সাথে এখতালাফ এগুলো তাদের আসলে সহ অবস্থান হয় নাই প্রচুর ষড়যন্ত্র হয়েছে ইমাম রাজহির জীবনে দেখলে দেখবেন যে ওই সময়ের মুজাসিমারা কার্রিয়ারা ইমাম রাজির বিরুদ্ধে প্রচুর ষড়যন্ত্র করেছে আলুসন্নাথে বহু ইমাম এমন আছেন যাদেরকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে তাদের আকিদায় বিশ্বাসের পার্থক্যের কারণ এই জন্য মুসলমানদের ভিতরে ফলপ্রসূ ঐক্য যদি করতে হয় তাহলে আমাদের উসুল এবং চিন্তাধারা এক জায়গায় আসার চেষ্টা করতে হবে এছাড়া আসলে দ্বিতীয় কোনো পন্থা বা উপায় কাজ করবে না আমি যদি মুসলমানদের কোনো দলের সাথে ফর এক্সাম্পল শিয়া সুন্নি যদি ঐক্য করতে চায় শিয়ারা যদি সুন্নিদের সাথে সুন্নিরা যদি শিয়াদের সাথে কি করতে চায় ঐক্য করতে চায় তাহলে এটা কি আদর্শিক ঐক্য অর্থাৎ উসুল নীতিমালার দিক থেকে যদি এক জায়গায় না আসা যায় তাহলে কি ঐক্য সম্ভব বা এই ঐক্য ধরে রাখা সম্ভব না এই ঐক্য হয়তো সামাজিক ঐক্য হতে পারে পলিটিক্যাল লক্ষ্য হতে পারে অথবা সুনির্দিষ্ট কোনো মাক্সাদকে কেন্দ্র করে ঐক্য হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো কোনো দেশে চাঁদ দেখার কমিটি করে বা মুসলমানদের ফতোয়া কমিটি করে তো সেই চাঁদ দেখার কমিটিতে সব শ্রেণীর আলেমরা আছে বেদাতি নন বেদাতি শিয়া সব ধরনের আলেমদের সমাবেশ হয় সেখানে অথবা সরকারি কোনো প্রতিষ্ঠানে সব ধরনের আলেমরা এক জায়গায় হয়ে ফতোয়া টোয়া দেয় তো দেখা যাচ্ছে যে আলেমরা এক টেবিলে বসছেন কি আসলে বাস্তবে এক টেবিলে বসা না কেন নির্দিষ্ট একটা উদ্দেশ্য তারা বসে থাকেন কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে তাদের আদর্শিক উসুলের জায়গাতে পার্থক্যর কারণে এই সমস্ত আলেমরা একজন আর একজনের বিরুদ্ধে লিখতেছে বলতেছে এবং বিভিন্ন ধরনের তারা কার্যক্রম নিচ্ছে কিন্তু এই জন্য মুসলিমদের ভিতরে বিশেষ করে আহলুসুনের ভিতরে যদি ঐক্য আমরা প্রত্যাশা করি তাহলে একটা চিন্তায় আসতে হবে সেটা হলো যে আমরা উসুলের যে একতলাভগুলো আছে মূলনীতিতে যে সমস্যাগুলো আছে মূলনীতি সমস্যাগুলো যত কমানো যায় এবং এটার আলোচনা বৃদ্ধি করা যে ওকে ঠিক আছে আমি একজনের আরেকজনের সাথে এখতেলাভ করতেছি এই উসুলের কারণে একতেলাভ করতেছি এখন প্রত্যেকের উসুলগুলোকে জাস্টিফাই করা যে আমরা যে উসুলের উপরে ভিত্তি করে আমরা এখতেলাভ করতেছি এই উসুলটা কতটুকু সঠিক ফর এক্সাম্পল আমরা অনেকেই জানি যে আমি সালাফিদের বিরুদ্ধে কাজ করি বা সালাফিদের অনেক বিষয়কে খণ্ডন করি তো এখানে একটা বিষয় কিন্তু খুব স্পষ্ট যে আমরা যখন কথা বলি কিন্তু সালাফিদের উসুল নিয়ে আলোচনা হয় বেশি যে তারা যখন সিফাতের মাসলায় তাদের উসুল ভুল শিরিকের মাসলায় তারা শিরিককে সঠিকভাবে সংজ্ঞায়িত করতে পারে না সালাফিদের শিরিকের পুরা ধারণা ইবাদতের পুরা ধারণা এটা হলো তাহরিফ এটা তারা বিকৃত করেছে ইসলামের যে শিরিকের ধারণা ইসলামের যে ইবাদতের ধারণা এই ধারণাটাকে তাই তোদের ধারণা সুন্নাতের ধারণা এইগুলোকে সালাফিরা বিকৃত করে মুসলমানদেরকে কাফের মুসিদ বলা শুরু করেছে তো এই জিনিসগুলা কিন্তু এই যে উসুল ইখতলাফ এখন সালাফিদের সাথে যদি আমরা সহ অবস্থান করতে চাই তাদের সাথে যদি আমরা রক্ষ চাই তাহলে অবশ্যই অবশ্যই শিরিকের সংজ্ঞা আমাদেরকে উভয়কে এমন একটা সংজ্ঞায় একমত হতে হবে যে প্রত্যেকেই তাদের উসুল অনুযায়ী এক জায়গায় আসতে পারে যদি এরকম হয় যে সালাফিদের সিরিকের সংজ্ঞাটা এমন যা আমাদের অসংখ্য কাজ তাদের কাছে শিরিক হয়ে যায় অথবা সালাফিদের সিফাতের আকিদা এমন যে আমাদের কাছে সেটা দেহবাদ দ্যাট তাহলে কিন্তু ঐক্য সম্ভব না আমরা তাদেরকে খণ্ডন করবে তারা আমাদেরকে খণ্ডন করবে এটাই চলতে থাকবে তো জন্য আমরা যদি ঐক্য চাই পারস্পরিক সহাবস্থান চাই আমরা যদি চাই যে মুসলিমরা একদল আর একদলের কাছাকাছি আসুক তাহলে এখন অনেকেই বায়োবিয় যে অক্ষ এটাকে কি বলা যায় বায়োবীয় অক্ক মানে হলো যে বাহ্যিকভাবে একজন একজন আলমের সাথে দেখা করতেছে চামাশ দেখাচ্ছে রেস্টুরেন্টে দেখা হচ্ছে বা ওয়াজ মাহফিলে এক জায়গায় বসতেছে এইসব ছবি ভাইরাল করে দেওয়া হয় করে বলা হয় যে দেখো আলেমরা কত ঐক্যবদ্ধ বা এই দেখো আমরা কত মানে কাছাকাছি হয়ে যাচ্ছে সবাই কিন্তু বাস্তবে এগুলো কাজ করবে না ইট উইল নট ওয়ার্ক কেন কারণ হলো যে এটা ফলপ্রসূ কোনো চিন্তা না চিন্তা হলো যে যদি তারা উসু উলান চিন্তাগতভাবে যে আদর্শিকভাবে যে বিষয়গুলো নিয়ে একখতেলাফ সেই একখতেলাফের জায়গাগুলো থেকে যদি কি করা যায় তারা যদি এক জায়গায় হওয়ার চিন্তা করতে পারেন এবং এই একখতেলাফগুলোকে যদি মিনিমাইজ করতে পারেন রিডিউস করতে পারেন তাহলে আসলে ঐক্যটা সম্ভব তো এই জন্য সালাফিদের সাথে ঐক্য করতে হলে সালাফিদেরকে আমরা অবশ্যই বলবো যে আপনাদের সিরিকের ধারণা ভুল আপনারা তাওহিদের ধারণাকে বিকৃত করেছেন তাওহিদের ধারণাটাকে আপনারা সঠিক করেন তাহলে আমাদের সাথে ঐক্য সম্ভব আপনারা বেদায়তের ধারণাকে বিকৃত করেছেন বেদায়তের ধারণাকে সঠিক করেন আপনারা সিফাতের মাস্তায় দেহবাদে আক্রান্ত হয়েছেন আপনারা সিফাতের মাস্তাটাকে সংশোধন করেন এই বিষয়গুলো যখন উসু তাদের সাথে এক জায়গায় হওয়া সম্ভব তখনই আসলে কি ঐক্য সম্ভব